কেউ চা রঙে রঙে দু চোখ ভরে যা, কেউ চা মেঘে মেঘে বৃষ্টি ঝরে যা, কেউ চা আলো এসে আধার কেটে যা, কেউ চা ভালোবেসে ইচ্ছে হেঁটে যা। মেলে না তো হিসেব যদি হয় কখনো নয় ছয় কি হয়েছে তোমার বলো না, ফোন কেটে দিচ্ছ, রিং হচ্ছে, ঠাস করে আবার দেখা গেল যে আবার খুলে ফেলছো, মানে কেন এরকম, কেন এই ছলা কলা, মানে কেন? তুমি এখন এখান থেকে যাও, আমিও চলে আসবো। মানে আনতে তো আসবি, মানে আমি তোমার সাথে একটা মিনিট কথা বলতে পারবো না, আমার ভীষণ জরুরি, তোমার সাথে একটু কথা বলতে হবে আমার। তুমি বুঝতে পারছো না তোমাকে আমি অ্যাভয়েড করছি? হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি আমাকে অ্যাভয়েড করছো, মানে বিশ্বাস করো আমি আমি আসলে মানে থাকতে পারছিলাম না, মানে সব কিছু মিলিয়ে না আমার একদম কোনো কিছুতে মনে পড়ছিল না, আবার ঠাস করে তোমার একটু আগে মোবাইলটা খুললে আবার দেখা গেলো যে আমি রিং দিচ্ছি, তুমি কেটে দিচ্ছ, রিং হচ্ছে হচ্ছে হচ্ছে, একটা বার তুমি মোবাইল বন্ধ করে দিচ্ছ, আবার খুলছো, মানে আমি না কী বলবো, আমি পাগলের মতো হয়ে গেলাম, বিশ্বাস করো মানে আমি তোমাকে খুব মিস করছিলাম। কই, শরীর তো ঠিকই আছে, জ্বর তো আসেনি, আবল তাবল বকছো কেন? বাবু এটা ওই জ্বর না, তুমি টাচ করে বুঝবে না, এটা হচ্ছে কালা জ্বর। আগেরকার দিনের মানুষরা এই জ্বরটাকে নিয়ে অনেক অ্যানালাইসিস করেছে, খুঁজে পায়নি, মানে কি বলবো তোমাকে, একটা সময় আমার মাচাজিদের কাছে আমি শুনেছি, মানে ওটা নাকি তোমার মানে রাতের বেলা প্রচুর জ্বর আসে, সেজন্য তোমার চোরা ভাত চুরি করে খাওয়াতে হয়, এবং সেটাও মনে করে যে সবাই পারে না, যার কোনো দিন বাচ্চা কাচ্চা হয়নি তিনি সে ভাতটা চুরি করে এনে খাওয়ান, এটার কোনো থার্মোমিটার হয় না, তুমি টাচ করে বুঝবে না সেটা, এটা কোনো টেম্পারেচার, মানে ওরকমভাবে আমি একটা ছবিতে দেখেছি, ইয়েস ইয়েস সালমান সেই ছবিতে ছিল, মানে একটা ছবির একটা গানও ছিল, প্রেমের জ্বরে মরছি আমি নাও গো থার্মোমিটার। তোমার নয় ছয় আমি ভালো মতো বুঝি, তুমি এখন কিসের জন্য এখানে আসছো সেটা ক্লিয়ারলি বল। আমার 1,000 টাকা লাগবে, এইটাই তোমার আসার কারণ তাই না? না না, তোমার আমার রিলেশনটা একবার টাকা পয়সার মধ্যে দিয়ে তুমি ভেবো না, একটি ভালোবাসার মাঝখানে কখনো 1,000 টাকা আসতে পারে না, এটা প্রয়োজনের চাকরি, তোমার লাগলে তুমি আমার কাছ থেকে, আমার লাগলে তুমি তোমার কাছ থেকে, না তোমার টাকা আমার টাকা, আমার টাকা তোমার টাকা, এটা তো স্বাভাবিক, কিন্তু ভালোবাসার মাঝখানে কেন তুমি আর ইমোশনাল অ্যাক্টিং করতে হবে না, ঠিক আছে? আই গট ইট। ঠিক আছে মনে রেখো, আর ভবিষ্যতে বিপদে পড়লে আর আমি তোমার কোনো সাহায্য করবো না। একবার শীত খাওয়াইছে, দিতে পারো সেই ভুল হরিণ নাই। আমার খোদা রে ছোটটা ইসে আর তাই এখন মিলাইবার পারতে আসছে। আর নাচ গান আবৃত্তি কবিতা সবকিছু শিল্পকলা পড়ে, এটা হচ্ছে সেই কলা
যা যা আমার জন্য একটা চা নিয়ে যা তো যা। এই চা চাইছেন ভালো কথা, সিনে যদি না হয় হাসকালে কিন্তু আপনি কিছু বলতে পারবেন না, কারণ আপনার খাতায় যা আছে লিস্টে যা যা আছে আপনি সেইটুকুই পাবেন, বুঝছেন? আগের বার যে সমস্যা পেয়েছি মুই কলম করে সমস্যায় পড়তে পারবো না। কি শুরু করলি? বললাম তো যা, ভাল লাগতেছে না, যা। তুই কিন্তু কথা সাহিত্যিকদের মতন কথা বলিস জানিস? কথা সাহিত্যিকদের তো চিনিস না? আরে আমি যাদের বই পড়ি কবিতা পড়ি তাদের খারাপ কিছু বলিনি, বলছি মানে একজন গুণী মানুষ বাসা আছে সেইটা আপনি প্রতিদ্বন্দ্বী বানানোর কি দরকার আপনার? হ্যাঁ তাও ঠিক না জি, এই তো বলছেন কত বুদ্ধিমত্তা। তুই কিন্তু ছেলে কবিতা লিখতে পারিস জানিস, তোর মধ্যে ভাবটা আছে কবিতা, একটা কাজ করতো যে বইটাই নেবে না বই ওই যে উপরে এমন এমন থাক না এই যে পরে বই সেই ধরে জানা জানা কবিতা নেবে বললা ওই যে উপরে বইটা নে দিবি উপরেরটা। হ্যাঁ ওই যে সেই তার পাশে মার্কা খাবি এটা নিচে তো নিচে জানি তো এটা। হ্যাঁ একটুখানি টিকিল
তাহলে উজ্জ্বলতর করদীপ মায়াপিটে বিলে সংকীর্ণ আলোর চক্রে মগ্ন হও, যে আলোর বীজ জন্ম দেয় সুন্দরীর, যার গান সমুদ্রের নীলে কাপায় জ্যোৎস্নার জার ঝিলিমিলি স্বপ্নের সেমেজ, দিঘিজয়ী জাহাজের ভাঙে এনে পুরনো পাথরে। তাহলে উজ্জ্বলতর করদীপ যে দ্বীপের ছায়া, ঘাস গাছ রৌদুরের অন্তহীন আশ্চর্য কাপড়ে, পৃথিবীকে রূপ দেয় যে রূপের লক্ষ হাতে হাওয়া যদিও নিত্যই ছেড়ে, বিলুপ্তির প্রত্যাশায় দৃশ্যপট সম অচঞ্চল, মধ্যরাত্রি মেঘ ঘন অন্ধকার দুরন্ত উচ্চ। তোমাকেই দেবী বলে মানি, কিছু নেই যা তোমার নয়, তাই তো তোমার ঘুম, যাকে বলি আরম্ভ কারণ, চলে সে শুনল না, তার দিগন্তেও নেই জাগরণ, কিন্তু যদি আধে শেষ ভাল লাগছে না, শেষ না 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 কেবল তো শুরু, দাঁড়া আধেক তাকে তুমি পাশ ফেরো, ফুটে ওঠে ফুলের বিস্ময়, পৃথিবীর মাটিরে মন্দির করে শুনছিস তো, আজকে একটা অক্ষিত চ্যানেলে জাফর ইকবালের পুরনো ছবির একটা গান দেখলাম, ভালো লাগলো। শোনো সোমা 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 একটু দাঁড়াও, কথা শুনে যাও, এই অন্তরে তুমি ছাড়া আর কেউ নেই, লা 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 লা, তুমি আমার আমি তোমার। ভাইয়া একটু আস্তে গান করো, আমি তো পড়ছি না। ওকে ওকে বোন, তুই কাদিসটা, তুই পার্বতী পর, দয়া করে তুই কাদিসটা। আমরা দুজন শুধু দুজন, এই গানটাকে আমার কতগুলো ফাস্টরা ছেলেরা রিমিক্স করেছে, এই গানটারই মনে করো। শোনো সোমা, পরিচয়ের পর থেকে প্যান্ট আমি দেখতে পাচ্ছি, কেন এই প্যান্টটা তুমি বারবার পরো, কি হয়েছে তোমার? তোমার বাবার প্যান্ট, উনি তো অনেক আগে প্রয়াত হয়েছে তাই না? বাবা আর কিন্তু আমার বাবা না, এটা আপনাদের বাবার। আমাদের বাবা? হ্যাঁ বাবার প্যান্টটা ছোট সার দিছে আপনার প্যান্ট, কেন পরবে তুমি বেদম, একদম ভাজি একদম দাম ফেলে দেবো, কিন্তু তুমি পড়ছো ঠিক আছে, এত উপরে পড়লে কেন, কোমর উপর পড়ছো কেন, নিচে কাটা নিতে পারো না? এটা তো আমার দোষ না, এখন সারের তো আমি তো কাটতেছি, সার কয় কি অবস্থা করার দরকার কি, এটু উপরে পড়বে। প্লিজ তুমি আমার সামনে থেকে যাও তো, যাও দেখ, যাও চাকরি করলে কত কিছু করা লাগে, আমার কিছু লাগবে না, যাও তো। আপনি কি লাগবে কত চট দিব ধরে, যাও এখান থেকে। এই শোনো, এদিকে এসো, এদিকে এসো, আমি বলছি তোমাকে, জাম্বু সাইজের একটা শেভিং ফোম, কয়েকটা মানে পাঁচ দশটা শেভিং রেজার, আর ওদিক থেকে তুমি একটা লাগবে তোমার, যেগুলো বোঝো না। আরে সাবনুর, সাবনুর,
মাইকের কি লাগে দেখো তো। মার ভাই কি লাগবে মানে? এই যাও তুমি পাগল যা। কোনো কিছু লাগবে না, যাও। যাও প্লিজ। আমনে বলার নাই। আচ্ছা না ভাই, আমনে বলাইছেন কি লাগবে? যাও তুমি এখান থেকে। উফ! বাবা না কাদেরকে রাখছে বাসনে। এক কাপ চা খাবো ভাবছিলা। তাতেই ভাই যাই। না তোমার চা লাগবে না, আল্লাহর দোহাই লাগে। এই চা খা, গরম পানি খাও। সেম আমাদেরকে ভালো চা দুধ চা একদম ইয়ে করে খাওয়ানো বাবা খাইস না, এগুলো হাত খরচ থেকে কাটে বাবা। সুন্দরী ভালো একটা মেয়ে কি করে সারাক্ষণ তো আমার সাথে বাজে ব্যবহার। এই ভাই তুই কি জানিস মেয়েরা কখন রাগ করবে? না জানি না, তুই বল। না মানে মেয়েরা কার উপর রাগ করে জানিস? কার উপর রাগ করে? শোন, যাকে সবচেয়ে বেশি মেয়েরা পছন্দ করে ভালোবাসে তার উপরেই সারাক্ষণ রাগ করে, বুঝছিস? কিভাবে? রিক্সাওয়ালা আলিভাইয়ের সাথে সেদিন যে ইয়েটা করলো, মানে একদম কষে তার গালে একটা চর্ম বসিয়ে দিয়েছে, মানে আলিভাইকে সে সবচেয়ে বেশি ভালোবাসে তুই সেটাই বলতে যাচ্ছিস? আরে বাবা আমি তো সেটা বলছি না, তুই ফাইসলামি করিস কেন? আমি তো সেটা বলছি না। মনে কর যে মানুষটাকে তারা সবচেয়ে বেশি পছন্দ করে, সবচেয়ে বেশি রিলাই করে, তার উপরে সবসময় রাগ করে, বুঝছিস? মানে ওইটাই একটা বিউটি। ওইটা একটা বিউটি, মেয়েদের রাগ না একটা বিউটি, মেয়েটার রাগ মানে হচ্ছে একটা বিউটি। এটা তোকে বুঝতে হবে ভাইয়া। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুই আচ্ছা ইয়ে বা তোর গার্লফ্রেন্ড টিশার খবর নেই? সেইটা জেনে তুমি কি করবা? তুমি তোমার চকায় তেল দাও। দাঁড়া, জীবন করে নিশার খবর জানতে চাচ্ছি তো সেজন্য জিজ্ঞেস করলাম। মানে ওর অবস্থা কি? ভালো স্মরণ করে দিই, বড় হওয়ার জন্য আমার খুব কষ্ট লাগে। দেখিস না ঝুনা নারকেল হয়ে যাচ্ছে, কিন্তু বিয়ের ব্যাপারটা কখনো আগাতে পারছে না। কোথাও মনে প্রেম করে তাই না? সেটা তো আছেই, বলবে কোথেকে? আব্বার এক ধমক খেলে তো সোজাই থাকে। ওটা আব্বার ধমক খেলে তুই কম না, অনেক সময় প্যান্টটা নষ্ট করেছিস, হয়তো আমাকে বলিস না। টাকা লাগবে তোর? তুমি দিবে না নিচে? নিচের টাকা আমার টাকা, আমার টাকা নিচের টাকা। দেই না, না থাক তোর কাছে, নে না, না লাগবে না ভাই। এত ভালো তুই? হ্যাঁ ভাই আমি অনেক ভালো ভাই, তোর কাছে রাখবো। দুই দিন পর ছোট তুই কি বললি? চার দিন পর তো তোর ভাই অফ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি 10,000 থেকে বেতনে চাকরি করবো, তুই মাইন্ড করো না মতি। আমি কি না করলি সমস্যা কি? স্যারের কাছে যা জিজ্ঞেস করেন গে। চমৎকার তো, আপনি চমৎকার লিখেন। কি বললা, মানে কাটা বনে নোবেল প্রাইজ পাওয়া যায়? আমাদেরকে এমন একটা অবস্থানে থাকতে হবে, না ছেলে পক্ষ না মেয়ে পক্ষ। ও তাহলে তো কাম সা 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 সারা মানে হয়ে গেল। মনের মতো চোখ যা দেখে তা কিরকম।